সদস্যের এই ক্যাবিনেট দিয়ে রাষ্ট্র চলবে না, আমি চ্যালেঞ্জ করে বলতে পারি চলবে না, তারা ব্যর্থ হবে, সফল হবে না। যে আসলে ডক্টর ইউনূস সাহেব কি কাজ করবে নাকি আসলে সবকিছু ফালাই একদিন ধরে এরকম ফিক্কা মাইলিয়া বাবারে বাবা তুলাই যে কর, কেন আমার তো বয়স শেষ, টাকা পয়সা বেড়ার অভাব নাই। অশোক সরোতা ভারত পানি ছেড়ে দেওয়ার কারণে বলা হয়েছিল যে অনেক জনগণ ফেসবুকে লিখেছিলেন যে ভারতকে যেই গ্যাস দেওয়া হচ্ছে সেটা বন্ধ করে দেওয়ার জন্য। দর্শক শ্রোতা অবশেষে এটা কি হলো, সবাইকে অবাক করে দিলেন এবং একটি খুশির সংবাদ পাওয়া গেল। দর্শক এবার ফেসবুকে দেখবেন অনেকেই কিন্তু লিখছে যে ইতিমধ্যে নাকি সেই গ্যাস দেওয়া বন্ধ করে দিয়েছে। দর্শক আসলে ঘটনাটা কি সেটা আমরা বিস্তারিত জানবো, যার কারণে সম্পূর্ণ ভিডিওটা না টেনে দেখতে চেষ্টা করবেন। তো কথা না বলে চলুন আমরা ভিডিও মূল আলোচনায় চলে যাই। ভিডিও মূল চলে যাওয়ার আগে আপনার কাছে আমার ছোট করে একটা অনুরোধ, আপনি প্রত্যেক মুহূর্তের আপডেট পেছেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটটি সবারই পৌঁছাবে আপনার কাছে। দর্শক কথা না বাড়িয়ে চলুন আমরা আসলে ঘটনাটি তাহলে বিস্তারিত দেখে আসি। আসলে ডক্টর ইউনূস সাহেব কি কাজ করবে নাকি আসলে সবকিছু ফালাই একদিন ধরে এরকম ফিক্কা মাইলিয়া বাবারে বাবা তুরাই যে কর, কেন আমার তো বয়স শেষ, টাকা পয়সা বেড়ার অভাব নাই, মান সম্মান ইজ্জত মর্যাদা এই নেতা ফেতা হওয়ার তোর বেড়ার চিন্তা নাই। একজন মানুষ একটা চেয়ারে বৈঠা যদি একটু কাজ করার জন্য সময়টা না দেয়, বা যদি মনে করে যে তিনি বোঝেন না তারা আরও ভালো বোঝেন, তাদেরকে কেন নেওয়া হইল না? 21 জনে হবে না, 31 দরকার। তো কাদের কাদের রাখা দরকার? বিএনপি আছে, জামাত ইসলাম আছে, গণ অধিকার পরিষদও আছে, নিজের নামটা 3 নম্বরে বলছে, আরও বলছে আবার ভুইপুর সংগঠনের নাম নেওয়া যাবে না, আমাদেরকে নিয়ে এটা করতে হবে। কোনটা? 31 সদস্যের একটা উপদেষ্টা পরিষদ। তারা কি করবে? জাতীয় সরকার করবে। এখন সরকার আর জাতীয় সরকারের মধ্যে পার্থক্য হচ্ছে, একটা জাতীয় সরকার যখন গঠন হয় সেখানে রাজনৈতিক দলগুলো থেকে একটা প্রতিনিধি থাকে, পাশাপাশি অন্তর্বর্তী সরকারের প্রতিনিধি কাজ করে। প্রশ্ন হচ্ছে এই রাজনৈতিক সরকারের প্রতিনিধিরা ঢুকলে, ডক্টর ইউনূস এখন যেমন রাজনৈতিক সরকারের ছত্রছায়ার বাহিরে যে কোনো সিদ্ধান্ত যেভাবে নিতে পারতেছেন, যেভাবে তিনি কাজ করতে পারতেছেন, স্লো বাট স্টিডি শব্দটার সাথে পরিচিত আছেন, ধীরে ধীরে যাচ্ছেন বাট কার্যকর পদক্ষেপগুলো নিচ্ছেন, এই পদক্ষেপগুলো কি থাকলে নিতে পারবে? যেমন ধরেন ডক্টর ইউনূস একটা মিটিং বসছে উপদেষ্টারা, ওইখানে আইসা তারা একটা চিন্তা করতেছে যে 2 বারের বেশি প্রধানমন্ত্রী করা যাবে না। এখন এই বৈঠকটার ভিতরে মির্জা ফখরুল ইসলাম উপস্থিত অথবা তারেক জিয়া স্বয়ং নিজে উপস্থিত, তো এই সিদ্ধান্তটা নেওয়াটা কি এত সোজা? কারণ এই সিদ্ধান্তটা বাস্তবায়ন হলে প্রথম খড়গটাই যাবে কার উপর দিয়া? বেগম খালেদা জিয়ার উপর দিয়া, সোজা হিসাব না। আবার ধরেন দলীয় প্রধান থাকতে পারবে না, কার উপর দিয়ে যাবে? আবার আরও অনেক কিছু আছে, যেমন অনেকে চাইছে সেকিউলার কান্ট্রি হবে, তো সেই ক্ষেত্রে জামাত ইসলাম একটু মাইন্ড করার বিষয় আছে। যদি রাজনৈতিক সরকারগুলার প্রতিনিধিরা এখানে কানেক্ট হয়, আমি না এটা যে কোনো বাচ্চাও বোঝে যে এই যে সংস্কারের ইস্যুটা, এই সংস্কারটা তো কোনো দলের জন্য হচ্ছে না, এই সংস্কারটা হচ্ছে একটা আগামী ভবিষ্যতের জন্য গাইডলাইন। আলোচনার সংবিধান পরিবর্তনের ইস্যু আসছে যে কিছু কিছু জায়গায় পরিবর্তন দরকার। এগুলা কেন? রাষ্ট্র ক্ষমতায় আওয়ামী লীগ গেছে, বিএনপি আসবে, আবার বিএনপি একসময় যাবে, জামাত আসবে, জামাতের বদলে আবার হয়তো একটা নতুন দল আসবে, কিন্তু দল যে যখনই তোমরা রাজনৈতিক ক্ষমতায় বসো, কিন্তু ক্ষমতার পালা বদলের পরে অথবা ক্ষমতায় থাকাকালীন প্রশাসনকে ব্যবহারের সুবিধা নাই, ক্ষমতার থেকে চেঞ্জের পরে বাজারঘাট ইজারা দখলদার পিটাপিটি মামলা হামলা পুলিশ গাড়ি জ্বালাও চুরাও, এলাকা থেকে মানুষ ভাগবে, দেশ ছেড়া ভাগবে, এই যে সিস্টেমগুলোকে পরিবর্তন করার জন্যই তো তারা কাজ করতেছে, তাই না? তো এখন তাড়াহুড়াটা কেন চাচ্ছে সবাই? একটাই কারণ, চেয়ার। এই যে চেয়ারটাতে উপদেষ্টা হিসাবে বসতে পারতেছেন, আপনি দেখেন বড় বড় ইনফ্লুয়েন্সার যারা এতদিন অনেকটা আমার কাছে শ্রদ্ধার জায়গা তৈরি হইতো, এখন মনে হচ্ছে সবাই খালি চাচ্ছে তারে কেন উপদেষ্টা বানানো হচ্ছে না। বিপিনোর থেকে শুরু করে যারাই আছেন, অনেক বড় বড় মহারথীরা, নাম বললাম না, মনে হচ্ছে সবাই চাইতে স্যার আমি তো অনেক বুদ্ধিমান, জ্ঞানী, আন্দোলনটার পেছন থেকে এটা করছি। আবার দেখেন এখন তারাই কিন্তু সাক্ষী দিয়ে দিচ্ছে, কোনটা? ছাত্রদের কি ক্ষমতা ছিল নাকি? ওই যাত্রাবাড়ি পুরোটা শিবিরের দখলে ছিল, ওই জায়গাতে বিএনপির দখলে ছিল, ওইখানে গণ অধিকার পরিষদের কর্মীরা ছিল, তো শেখ হাসিনা তো এটাই বলছিল যে ছাত্রদের ঢাল বানাইয়া পেছনে বিএনপি জামাত আসছে, তো কথা তো তখন ঠিক আছিল। এখন এই কথাগুলোর আবার তারা আরেক অংশে জায়েজ করে যে হ্যাঁ সরকার মনে ওই সময় এই কারণে অ্যাকশনে গেছিল। দেখেন যখন ক্ষমতা নিয়ে ভাগাভাগি কামড়া কামড়ি শুরু হয় তখন এটাই সমস্যা। বিপিনোরের অনেক বক্তব্য জায়েজ, তবে এই মুহূর্তে এটাকে ধৈর্যই করার সিস্টেম নাই। যে কোনো জায়গায় সরকারি চাকরি পাইতে যেমন সোজা, যাইতেও আবার এরকম কষ্টকর। কাজ করছে আস্তে আস্তে, একটু প্রেশার ফ্রি করে ওনারা সময় দেন না। এই টেলিভিশনে আলোচনা শুরু করলেন, এটা হবে না, এই সরকার ব্যর্থ হবে, তিনি বয়স্ক মানুষ, তারা হয়তো ওইভাবে ফাংশন করতে দিবে না। তো ভাই, যে মানুষটা কাজ করে টাকার জন্য তো কাজ করে না, নাকি না ওই যে প্রধান উপদেষ্টার বেতন ভাতা পোতা এগুলোর জন্য কাজ করুনি, নাকি ওনার মান সম্মান পরিচিতি নাই, কোনটা? সব আছে, উনি যেটা করতেছে রাষ্ট্রের কল্যাণেই করতেছে, সোজা হিসাব, সোজা হিসাব। তো এই লোকটার একটু কাজ করতে দেন, এক একজন এক এক ধাপে আইসা হুমকি দাঙ্কি বক্কর চক্কর,
ক্ষমতায় না আসতেই তো আমরা দেখতেছি অনেক কিছু, তাড়াতাড়ি এসে কেমনে কিলাবে, কেমনে মারবে, কেমনে গুতাবে। তো এই গুতার তো 16 বছর খাইয়েই আপনারা আছেন, তো মনে করতেছেন আগামী 16 বছর তারা আওয়ামী লীগ আসবে না, এরপরে আসবে তো, আইসা আবার গুতাবে। এটাই তো আমরা চাচ্ছি মনে হয় আমার কাছে। তো ভিপিনুরদের মতন মানুষ যারা আছেন অলওয়েজ ক্ষমতা কানেক্টেড। দেখেন অনেকে বলেন আমি ভিপিনুরের সমালোচক, অবশ্যই সমালোচক। ডাকসুর ভিপি নির্বাচনটা যখন হইলো, এই টেস্ট আপনাদেরকে আমি মনে করাই দিচ্ছি আবারও, বলা হলো নির্বাচনটা ম্যানুপ্যালেট হয়েছে, নির্বাচনটা আবার দরকার। কিন্তু ভিপিনুর বলতেছে আমার সিটটা সঠিক নির্বাচন হয়েছে, ভিপি পোস্টটা ঠিক রেখা, বাকি যে পোস্টগুলো আছে ওইখানে আবার নির্বাচন দরকার। এটা কি আমার কথা? শেখ হাসিনা সামনে যে এক মায়ের ছায়া, একদম হাফপ্যান্ট ল্যাংটা কালের থেকে ছাত্রলীগ করতো, মায়ের চেহারা দেখে দেখেন যেইখানে যায় সেইখানের পানির ভাজি কিন্তু ধরে। আর এখন বৈষম্যবাদী ছাত্র আন্দোলন অনেক নেতারা ভিপিনুরেরই শিষ্য, কিন্তু তারে কেন নিচ্ছে না, মানুষ ওইভাবে চাচ্ছে না। হয়তো সে একটা দলের পক্ষ থেকে এমপি হবে, সেটা আলাদা জিনিস, কিন্তু তাদের এই পাল পিটিশন, বিশেষ করে গণ অধিকার পরিষদের নেতারা যেই পরিমাণ এফোর্ট দিচ্ছে তাড়াতাড়ি একটা চেয়ার আর একটা এমপি টেম্পি হওয়ার, হ্যাঁ 2-3টা সিট হয়তো পাবে এই জায়গাটার জন্যই। ধৈর্য ধরো, মানুষের কাছে পজিটিভলি ফেসটা আপনাদের তৈরি করা উচিত। এগুলাতে মানুষ পছন্দ করে না, কমেন্টগুলো দেখেন একটু কি পরিমাণ। তো দর্শক আপনার এই ভিডিও দেখলেন, ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দিবেন। দর্শক এখন আমরা পরবর্তী আরেকটি ভিডিও দেখব, যেটা দ্বারা আমরা আরও কিছু তথ্য আমরা জানতে পারবো। দর্শক চলুন আমরা সেই ভিডিওটি বিস্তারিত দেখে আসি। 21 সদস্যের এই ক্যাবিনেট দিয়ে রাষ্ট্র চলবে না, আমি চ্যালেঞ্জ করে বলতে পারি চলবে না, তারা ব্যর্থ হবে, সফল হবে না। এখানে অনেক যোগ্য লোকের আরো দরকার আছে। আমরা প্রথম যখন হোম মিনিস্টার সাকত সাহেব ছিলেন, তার সাথে আমরা মিটিং এ পরিষ্কার ভাবে বলেছিলাম তৃণমূল পর্যন্ত আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করে পুলিশ, পুলিশকে স্বাভাবিক করেন। বলছেন আজকে বক্তব্য অধিদপ্তর পুলিশ পায় নাই, কোনো থানায় পেট্রোল নাই, মানে পেট্রোলিং এর যে পুলিশ থাকে টহলে মুভমেন্টের উপরে রিজার্ভ, সেই পুলিশটা নাই। পুলিশের প্রায় 400-500 গাড়ি আপনার এই ঘটনায় পুড়ে গেছে বা নষ্ট হয়ে গেছে, তাহলে তার বের হতে গাড়ি লাগবে। তাহলে পুলিশকে ফাংশন করার জন্য এই পদক্ষেপগুলো নেওয়া হচ্ছে কিনা আমরা তো দৃশ্যমান কিছু দেখতে পাচ্ছি না, যে আজকে অভিযান চালাতে কেন ছাত্রদের উপরে ডিপেন্ড হতে হচ্ছে, আনসারদের ঠেকানোর জন্য কেন ছাত্রদের উপরে ডিপেন্ড করতে হচ্ছে। তো এখন প্রশাসনের মধ্যে এই যে 15 বছরে যাদেরকে প্রমোশন দিয়ে যোগ্যতা না থাকা সত্ত্বেও উঁচু পদে অধিষ্ঠিত করেছে, তাদেরকে রিমুভ করতে হবে। সেইটা এখন পর্যন্ত সব জায়গায় করা হয় নাই, হ্যাঁ সময় লাগবে, কিন্তু ফাংশনটা তো করাতে হবে পুলিশকে। এখন পর্যন্ত পুলিশি ব্যবস্থা ফাংশন করছে না, এটা খুবই অশনি সংকেত, খুবই অশনি সংকেত। রাষ্ট্র চালাতে হলে ধীর স্থির বুদ্ধিতে চলতে হবে, এখানে আবেগের জায়গা নেই, বাস্তবতার নিরিখে চিন্তা করতে হবে যে আপনার এই গভর্নমেন্টকে ইন্টারন্যাশনাল কমিউনিটি কিভাবে নিচ্ছে, দেশের আইন আদালত বা রীতিনীতির সাথে কতটুকু কিভাবে সাংঘর্ষিক হচ্ছে, অনেক কিছু মাথায় রেখে কিন্তু পলিসিগুলো নির্ধারণ করতে হবে। আমি মনে করি এই সরকারকে যদি স্টেবল করতে হয়, এই সরকারকে যদি ফাংশন করাতে হয়, এবং যে মানুষের যে প্রত্যাশা রাষ্ট্রের মৌলিক সংস্কার, সেটার জন্য এই সরকারকে জাতীয় সরকারের রূপ দিতে হবে। জাতীয় সরকারের রূপ দিতে হলে বিএনপি জামাত গণ অধিকার বিভিন্ন রাজনৈতিক দল বলেন, অন্যান্য রাজনৈতিক দল অনেকগুলো দল বলে তো অনেক সময় লাগবে। আমি বলছি মেজর পলিটিক্যাল পার্টি ভুইফোন নাম সর্বস্ব পলিটিক্যাল পার্টি খুঁজে তো লাভ নেই, যেগুলোকে মেজর মনে করা হয় যে যাদের অ্যাক্টিভিটিস আছে, যাদের ফাংশন আছে, যাদের গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামে ভূমিকা আছে, তাদের থেকে প্রতিনিধি নিয়ে, এটা 21 আছে, এটাকে 31 করা যেতে পারে আরো 10 জন নিয়ে, এটাকে জাতীয় সরকারের রূপ দিলে তাহলে যদি স্ট্যাবল হয়, নাহলে এই যে রাজনৈতিক দলের সাথে, এই যে প্রতিনিধিত্বশীল আপনার অংশের সাথে যে সরকারের একটা সন্দেহ সংশয় তৈরি হচ্ছে, এটা কিন্তু সরকারের জন্য ভালো না। এবং এখানে আমাদের একটা শঙ্কা আছে, ইউনুস স্যারের মতো একজন ব্যক্তি, তার যে অবস্থান এবং মর্যাদা, তিনি তো কোনো বদনাম নিশ্চয়ই নেবেন না। তো যদি দেখে যে রাজনৈতিক প্রেশার তৈরি হচ্ছে ইলেকশনের জন্য, সংস্কার হোক বা না হোক, আমার ধারণা তিনি তার এই বদনাম। তো দর্শক আপনারা সম্পূর্ণ ভিডিও দেখলেন, সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন। দর্শক কথা বলতে বলতে আমরা বিশেষ চলে এসেছি ভিডিওকে শেষ করে, শেষ করার আগে আপনার কাছে আবার অনুরোধ করছি আপনাদের প্রত্যেক মুহূর্তের আপডেট পেয়ে যান তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেট সবার আগে পৌঁছাবে আপনার কাছে। দর্শক নিঃশেষকে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।